আজকের ক্লাসে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে নতুন একটা টপিক, স্থিতিস্থাপকতা। দেখো, স্থিতিস্থাপকতা বলতে কি বুঝি বা ইলাস্টিক বলতে কি বুঝি? ইলাস্টিক বলতে প্রথমেই আমাদের মনের মধ্যে কি আসে, যে ইলাস্টিক বা গার্টার। দেখো, গার্টার বা ইলাস্টিককে ইলাস্টিক কেন বলা হয়, কারণ এটাকে তুমি যদি টেনে বা ছেড়ে দাও এ প্রাথমিক অবস্থায় চলে আসে। তার মানে এই সবসময় এর নিজের প্রাথমিক অবস্থায় থাকার চেষ্টা করে। তো স্থিতিস্থাপকতা হচ্ছে সেইটাই, যে যে বস্তু তার নিজের প্রাথমিক অবস্থায় থাকতে পারবে তার স্থিতিস্থাপকতা বেশি। ওকে, এবং প্রাথমিক অবস্থায় থাকতে পারবে অর্থাৎ অর্থাৎ বস্তুটার ওপর যদি কোনো বল প্রযুক্ত হয় সেই বলের বিরুদ্ধে ওর কোনো দৈর্ঘ্যের পরিবর্তন যদি বা আয়তনের পরিবর্তন বা কোনো অ্যাঙ্গেলে ব্যাখ্যা বেঁকে যাওয়া সেটার পরিমাণ যদি খুবই কম হয়, খুবই কম বা যদি না হয় তাহলে তার স্থিতিস্থাপকতা বেশি হবে। এখন আমরা যেটা দেখব, এই স্থিতিস্থাপকতা চ্যাপ্টারে প্রথমত পীড়ন বলে একটা টার্ম ইউজ হয়। পীড়ন, এই পীড়ন কথার অর্থ কি? পীড়ন কথার অর্থ হলো একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল, অর্থাৎ বল বাই ক্ষেত্র বা প্রস্থচ্ছেদ বলতে পারো, বল বাই প্রস্থচ্ছেদ। তাহলে এটা ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, বলটাকে যদি এফ বলি, প্রস্থচ্ছেদ যদি ক্যাপিটাল এ হয় তাহলে এফ বাই এ। এখন এর মাত্রা কি হবে? এর মাত্রা হচ্ছে, দেখো বলের মাত্রা হচ্ছে এম এল টি মাইনাস টু, আর প্রস্থচ্ছেদ হচ্ছে এল স্কোয়ার। অর্থাৎ এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, এম এল মাইনাস ওয়ান টি মাইনাস টু, এটা হয়ে যাচ্ছে এর মাত্রা। দেখো এর যে মাত্রা, এই মাত্রাটা সেম অ্যাজ কার মাত্রার সাথে সমান, চাপের মাত্রার সাথে সমান, তাই তো? তাহলে বলো তো এর একক কি হবে? এর একক হবে চাপের একক, যেরকম সেরকম। অর্থাৎ এক্ষেত্রে আমরা লিখব যে এসআই পদ্ধতিতে, এসআই পদ্ধতিতে অর্থাৎ এটাকে লেখা যায় নিউটন পার মিটার স্কোয়ার, আর সিজিএস পদ্ধতি হলে এটা কি কি লিখব, সিজিএস পদ্ধতিতে হলে এটা হবে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। ওকে, এখন দেখো এই পীড়নের আবার প্রকারভেদ আছে কি, অর্থাৎ যে পীড়নের প্রয়োগে যদি দৈর্ঘ্যের পরিবর্তন হয় তাহলে তাকে বলা হবে অনুদৈর্ঘ্য পীড়ন, যদি আয়তনের পরিবর্তন হয় তাহলে বলা হবে আয়তন পীড়ন, এবং যদি কোণের পরিবর্তন হয় অর্থাৎ বস্তুটা যদি বেঁকে যায় তাহলে সেক্ষেত্রে বলা হবে কুন্তন পীড়ন। ওকে, অর্থাৎ যে পীড়নের প্রভাবে বস্তুটার দৈর্ঘ্যের পরিবর্তন হবে তাকে বলা হবে কি, অনুদৈর্ঘ্য পীড়ন। এক্ষেত্রে কি করছে, দৈর্ঘ্যের পরিবর্তন ঘটাচ্ছে। নাম্বার টু কি বললাম, নাম্বার দুই বললাম যে আয়তন পীড়ন। আয়তন পীড়ন কখন বললাম, যখন যে পীড়নের প্রভাবে বস্তুর আয়তনের পরিবর্তন হবে, নাম্বার তিন হচ্ছে কুন্তন পীড়ন। কুন্তন অর্থাৎ কোণে বেঁকে যাওয়া, অর্থাৎ বস্তুটি বেঁকে যাবে, বেঁকে যাবে। তাহলে এই তিন ধরনের পীড়ন সাধারণত কাজ করা হয়। এখন দেখো এই পীড়নের প্রভাবে, প্রথম দেখো অনুদৈর্ঘ্য পীড়নের প্রভাবে কোন একটা বস্তু দৈর্ঘ্য পরিবর্তন হচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে আমরা একটা টার্ম ইউজ করব, এই যে দৈর্ঘ্যের পরিবর্তনটা মাপার জন্য এটাকে বলবো বিকৃতি। এই বিকৃতির ইংরেজি হচ্ছে স্ট্রেন। বিকৃতি বলতে বোঝাবে যে দৈর্ঘ্যের কতটা পরিবর্তন হলো, অর্থাৎ দৈর্ঘ্যের পরিবর্তন, অবশ্যই এটা কি বিকৃতি, এটা হবে অনুদৈর্ঘ্য বিকৃতি, দৈর্ঘ্য পরিবর্তন বাই প্রাথমিক দৈর্ঘ্য, এটা হচ্ছে অনুদৈর্ঘ্য বিকৃতি।
অর্থাৎ দৈর্ঘ্যের পরিবর্তনকে যদি আমরা ডেল্টা এল লিখি বাই এল, এটা হয়ে যাচ্ছে। তাহলে দেখো এইটাও হচ্ছে এল, এটাও এল, তাহলে এর মাত্রা কি হবে? এর মাত্রা হবে এল বাই এল ইকুয়াল টু হচ্ছে 1, অর্থাৎ এটা মাত্রাহীন। যেহেতু এর মাত্রাও নেই তাহলে এর একক কি হবে? এর একক দেখো দৈর্ঘ্যের হচ্ছে মিটার বাই মিটার, মানে কেটে যাচ্ছে, অর্থাৎ এটা এককহীন, এর এককও নেই, অর্থাৎ এককহীন ও মাত্রাহীন। বুঝা গেল? এখন দেখো আয়তন পীড়নের প্রভাবে বস্তুটির কি হচ্ছিল? আয়তনের পরিবর্তন হচ্ছে, অর্থাৎ সেই ধরনের বিকৃতিকে কি বলা হবে? আয়তন বিকৃতি। তাহলে আয়তন বিকৃতি ইকুয়াল টু কি হবে? আয়তন বিকৃতি ইকুয়াল টু হবে আয়তনের পরিবর্তন বাই আয়তন। ঠিক আছে, এখন আয়তনের পরিবর্তন যে যদি ডেল্টা ভি লিখি, আয়তনকে যদি ভি লিখি, তাহলে এটা হচ্ছে, তাহলে এটারও মাত্রা কি হবে? এটার মাত্রা হবে 1, আর একক কি হবে? একক হবে নেই, অর্থাৎ এককহীন। এখন দেখো এরপরে কোনটা আসছে? কুন্তন পীড়ন। তাহলে কুন্তন পীড়নের প্রভাবে যে বিকৃতি ঘটবে তাকে কি বলা হবে? কুন্তন বিকৃতি। তাহলে কুন্তন বিকৃতি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? কুন্তন বিকৃতি ইকুয়াল টু দাঁড়াচ্ছে যে কোণে বেঁকছে সেই কোণটা, অর্থাৎ এক্ষেত্রে আমরা এটাকে লিখবো থিটা। এখন দেখো যেহেতু কোণের যে পরিবর্তন, কোণের যে পরিবর্তন সেটাকে আমরা কি লিখি? কোণের যে পরিবর্তন মানে আগে ধরো একটা কোণে ছিল, এখন কোণে বেঁকে যাচ্ছে, বা এটাকে থিটা যে কোণের লিখতে পারি, অথবা এইভাবেও লেখা যেতে পারে যে যদি আগে কোনো কোণে বেঁকে থাকতো তারপরেও যদি আবার বেঁকানো হচ্ছে, অর্থাৎ ডি থিটা বাই থিটা, তাহলে এটাও হয়ে যাচ্ছে মাত্রাহীন। মাত্রা হচ্ছে 1 বা মাত্রাহীন আর এককহীন। এখন দেখো যদি আমরা গ্রাফে প্লট করি কিভাবে, যে একদিকে পীড়ন আর একদিকে বিকৃতি, তাহলে কোনো একটা বস্তুর ক্ষেত্রে পীড়ন আর বিকৃতির গ্রাফটা কেমন হয় সেটা আমরা দেখব। তাহলে এই দিকে আমরা যেটা দেখব এটা হচ্ছে বিকৃতি, আর এদিকে যেটা দেখব সেটা হচ্ছে পীড়ন। ওকে, এটা হচ্ছে মূল বিন্দু। এখন দেখো যখন পীড়ন কোনো একটা বস্তুর উপর শূন্য প্রযুক্ত হচ্ছে না, তাহলে বিকৃতি কত হবে? বিকৃতিও হবে শূন্য, তাই তো? এখন বস্তুটার যখন পীড়ন বাড়াতে থাকছি বিকৃতিটিও বাড়তে থাকছে, এবং একটা সময় পর্যন্ত সেটা সরলরৈখিকভাবে বাড়বে, এবং যে সময় পর্যন্ত সরলরৈখিকভাবে বাড়বে তারপর আর সরলরৈখিক বাড়ছে না, এই সীমাটাকে বলা হবে স্থিতিস্থাপক সীমা। এটাকে বলা হবে স্থিতিস্থাপক সীমা। এবং এই স্থিতিস্থাপক সীমার পর দেখা যায় পীড়ন বাড়ার সাথে সাথে বস্তুটার বাড়ে না, তখন একটু কমতে থাকে, এই সামান্য পরিমাণে কমছে, এবং আস্তে আস্তে তারপরে আরো যখন বাড়াতে থাকছি তখন এটা আস্তে আস্তে একটু বাড়ার চেষ্টা করে এবং এসে এসে এখানে এসে ভেঙে যায়। অর্থাৎ এই যে অংশটা যেখানটায় ভেঙে যাচ্ছে এখানটায় কি হচ্ছে? বস্তুটা ভেঙে যায়, অর্থাৎ এই পয়েন্টটাকে বলা হয় ভঙ্গুর পয়েন্ট বা ফ্র্যাকচার পয়েন্ট। আর এই যে পীড়নের প্রভাবে বস্তুটি ভেঙে যাচ্ছে এই পীড়নটাকে বলা হয় অসহ পীড়ন। আর দেখো এখানে যে বিন্দুগুলো দেখছো, এই যে বিন্দুটা যেটা সর্বোচ্চ মান এবং এই বিন্দুটা, এই দুটো বিন্দুকে বলা হয় ইএল পয়েন্ট, ইএল পয়েন্ট বা নতি বিন্দু। দুটো বিন্দু হচ্ছে ইএল পয়েন্ট বা নতি বিন্দু। ওকে, আর দেখো লাস্টে দেখো আবার যখন পীড়ন বাড়াচ্ছি তখন এটা আবার বাড়ার চেষ্টা করছে, এই যে চেষ্টাটা এটাকে বলা হয় প্লাস্টিক নেচার, এটাকে বলা হয় প্লাস্টিক নেচার, প্লাস্টিক। ওকে, তো এই পীড়ন আর বিকৃতির
যে গ্রাফটা দেখলাম এখানে দেখো, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বাড়ালে বিকৃতি বাড়ছে, অর্থাৎ এটা সরলরৈখিকভাবে বাড়ছে। অর্থাৎ এখানে একটা সূত্র আছে যেটাকে বলা হয় হুকসের সূত্র, হুকের সূত্র। এই হুকের সূত্রটা কি? হুকের সূত্র হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন এবং বিকৃতি সমানুপাতিক। অর্থাৎ স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন সমানুপাতিক অব বিকৃতি, ঠিক আছে? তাহলে দেখো, এইটা যদি সমানুপাতিক হয় তাহলে আমরা কি বলতে পারি যে পীড়ন ইকুয়াল টু একটা ধ্রুবক, যেটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, ইনটু বিকৃতি। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি যে পীড়ন বাই বিকৃতি ইকুয়াল টু একটা ধ্রুবক। অর্থাৎ এই ধ্রুবকটাকেই আমরা তিনটে ক্ষেত্রে আলাদা আলাদা নাম দিই। তিনটে ক্ষেত্র কি কি? একটা যখন দৈর্ঘ্যের পরিবর্তন হবে, একটা যখন আয়তনের পরিবর্তন হবে, এবং আর একটা যখন কোণের পরিবর্তন হবে। বোঝা গেল? এখন দেখো, আমি যদি এখানে আর একটা জিনিস বলে রাখি আগের গ্রাফে, সেটা হচ্ছে যদি এটা একটা সাধারণ বস্তুর ক্ষেত্রে দেখো, যদি একটা ভঙ্গুর বস্তু হতো তাহলে তার ক্ষেত্রে এটা কেমন হতো? তাহলে তার ক্ষেত্রে গ্রাফটা একটু নিচে হতো এবং একটা সময় পর সে এসে ভেঙে যেত। এর গ্রাফ কিন্তু আর এরকম কোনো প্লাস্টিক নেচার দেখতাম না। তাহলে ভঙ্গুর বস্তু বলতে কি বোঝায়? যেমন লেড পেন্সিলের গ্রাফাইট রডটা, অথবা তোমার একটা মাটির ঢিল, সেটাও একটা ভঙ্গুর টাইপের। তো এই যেটা নেচারটা দেখলাম, এটা হচ্ছে ভঙ্গুর বস্তুর জন্য। এবার আসছি আবার আগের, যে পীড়ন বাই বিকৃতি এটাকে কি বলা হয়। তো দেখো, যখন দৈর্ঘ্যের পরিবর্তন হবে, যখন দৈর্ঘ্যের পরিবর্তন হয়, অর্থাৎ অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি, এটাকে বলা হয় ইয়ং গুণাঙ্ক। অর্থাৎ এইটাকে বলা হয় ইয়ং গুণাঙ্ক বা ইয়ং মডিউলাস। যেটাকে ওয়াই দিয়ে ডিনোট করা হয়। অর্থাৎ ইয়ং গুণাঙ্কটা হচ্ছে একটা ধ্রুবক, যেটা হচ্ছে প্রত্যেকটা বস্তুর জন্য নির্দিষ্ট, ওকে, বা প্রত্যেকটা উপাদানের জন্য নির্দিষ্ট। তাহলে এই ইয়ং গুণাঙ্ক ইকুয়াল টু কি লিখতে পারি? অনুদৈর্ঘ্য পীড়ন। অনুদৈর্ঘ্য পীড়নের জায়গায় লিখতে পারি এফ বাই এ, যেখানে এ হচ্ছে প্রস্থচ্ছেদ দৈর্ঘ্য, আর বিকৃতি হচ্ছে ডেল্টা এল বাই এল। তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে দেখো, এফ ইন্টু এল বাই এ ইন্টু ডেল্টা এল। অর্থাৎ ইয়ং গুণাঙ্কের এইটা আমার ফর্মুলা পেলাম। এরপরে আসছি আয়তনের ক্ষেত্রে। তাহলে আমরা বলবো যে আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় আয়তন গুণাঙ্ক। অর্থাৎ এটাকে কে দিয়ে ডিনোট করা হয়, এবং এর ইংরাজি টার্মটা হচ্ছে বাল্ক মডিউলাস। ওকে, তাহলে এই ক্ষেত্রে কে ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? কে ইকুয়াল টু লিখতে পারি আয়তন পীড়ন মানে হচ্ছে এফ বাই এ, একই মান, কিন্তু আয়তন বিকৃতি হচ্ছে ডেল্টা ভি বাই ভি, অর্থাৎ আয়তনের পরিবর্তন বাই আয়তন। তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? এফ ইন্টু ভি বাই এ ইন্টু ডেল্টা ভি। এখন একটা জিনিস দেখো তো, আগেরটার এটা ইয়ং গুণাঙ্কের একক কি হবে? দেখো, এটা ছিল পীড়ন বাই বিকৃতি। বিকৃতির কোনো একক ছিল বা মাত্রা ছিল না, কিন্তু পীড়নের ক্ষেত্রে কি আছিল? চাপের এককের সাথে সেম। অর্থাৎ ইয়ং গুণাঙ্কের যে একক হবে সেটা হবে নিউটন পার মিটার স্কোয়ার, এটা হচ্ছে এসআই একক, এবং ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, এটা হচ্ছে সিজিএস একক, ওকে। এবং এর মাত্রা কি হবে? চাপের এক মাত্রার সাথে সেম, অর্থাৎ এম এল মাইনাস ওয়ান
t-2 এটা হচ্ছে এর মাত্রা সেরকমই আয়তন গুণাঙ্কের ক্ষেত্রেও দেখো এটা হচ্ছে পীড়ন বাই আয়তন বিকৃতি তাহলে আয়তন বিকৃতিও কি এককহীন মাত্রাহীন অর্থাৎ এটাকেও আমরা লিখতে পারি যে এর একক হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার এটা হচ্ছে এসআই একক এবং ডাইন পার সেন্টিমিটার স্কয়ার এটা হচ্ছে সিজিএস একক ঠিক আছে আর এর মাত্রা কি এর মাত্রাও সেম এমএল মাইনাস ওয়ান টি মাইনাস টু বুঝা গেছে এখন দেখো কোন একটা বস্তুর আয়তন গুণাঙ্ক বেশি হলে কি বোঝাবে যে বস্তুটার উপর পীড়ন প্রয়োগ করলে বস্তুটির বস্তুটির কি হবে আয়তন পরিবর্তন না করার ক্ষমতা বেশি হবে তাই তো তাহলে এই যে আয়তন গুণাঙ্কের যে অনন্যক অর্থাৎ ওয়ান বাই কে এটাকে বলা হয় সংনম্রতা সংনম্রতা অর্থাৎ কম্প্রেসিবিলিটি বা নমনীয়তা নমনীয়তা তাহলে একটা বস্তু কতটা নমনীয় সেটা জানা যায় এর বিপরীতটা দিয়ে বুঝা গেছে তাহলে এর নমনীয়তার মাত্রা কি দাঁড়াচ্ছে নমনীয়তার মাত্রা দাঁড়াচ্ছে এম মাইনাস ওয়ান এল টি স্কোয়ার এটা হচ্ছে নমনীয়তার মাত্রা এবং এর একক কি হয়ে যাচ্ছে মিটার স্কোয়ার পার নিউটন বোঝা গেছে এটা হচ্ছে এসআই একক এবং সিজিএস হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার পার ডাইন এটা হচ্ছে সিজিএস একক ঠিক আছে এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে তাহলে এবার বাকি থাকলো তিন নম্বরটা কি হচ্ছে যদি আমরা বলি কুন্তন পীড়ন বাই কুন্তন বিকৃতি তাহলে কুন্তন পীড়ন বাই কুন্তন বিকৃতি এটাকে কি বলা হবে এটাকে বলা হয় কুন্তন গুণাঙ্ক কিন্তু নয় এটা তাহলে কি হয়ে যায় এটাকে বলা হয় দৃঢ়তা গুণাঙ্ক এটাকে বলা হয় দৃঢ়তা গুণাঙ্ক অর্থাৎ মডিউলাস অফ রিজিডিটি এটাকে ইটা দিয়ে লেখা হয় এটাকে সাধারণত ইটা দিয়ে লেখা হয় ওকে তাহলে এটা কিভাবে প্রকাশ করা হবে ধরো কোন একটা ব্লক এটা হচ্ছে একটা ব্লক এই ব্লকটার উপর যদি এ পরিমাণে বলটা এখানে প্রয়োগ করা হচ্ছে তাহলে এর দৈর্ঘ্যটার পরিবর্তন কোনো কিছু হচ্ছে না কিন্তু এর একটা কোণে বেঁকে যাচ্ছে এই থিটা কোণে তাহলে এই ক্ষেত্রে বলা হবে যে ইটা ইকুয়াল টু হচ্ছে এফ বাই এ যেটা পীড়নের মান সেটাই ধরে রইল আর এখানে হচ্ছে বাই থিটা ওকে তাহলে এটাই হয়ে যাচ্ছে দৃঢ়তা গুণাঙ্কের মান তাহলে দৃঢ়তা গুণাঙ্কের বলতো একক কি হবে তাহলে এই দৃঢ়তা গুণাঙ্কের একক হবে নিউটন পার মিটার স্কয়ার কারণ থিটার এখানে একক নাই তাহলে এটা হচ্ছে এসআই একক আর সিজিএস এ কি হয়ে যাচ্ছে ডাইন পার সেন্টিমিটার স্কয়ার এটা হচ্ছে সিজিএস এ ওকে আর মাত্রা কি দাঁড়াচ্ছে মাত্রা হচ্ছে চাপের মাত্রার সাথে সেম অর্থাৎ এম এল মাইনাস ওয়ান টি মাইনাস টু ঠিক আছে এরপর আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে পয়সের অনুপাত পয়সের অনুপাত এই পয়সের অনুপাত বা পয়সন্স অনুপাত এটাকে বলা এটাকে অনেক সময় কেউ মজা করে বিশের অনুপাত বলে কিন্তু এটার অ্যাকচুয়াল একটা ফ্রেঞ্চ সায়েন্টিস্টের নাম তো তাই জন্য এর স্পেলিংটা হয় পয়সে তো এই পয়সের অনুপাত কিভাবে প্রকাশ করা হয় পয়সের অনুপাতকে প্রকাশ করার জন্য করা হয় কি যে ধরো একটা এল দৈর্ঘ্যের একটা রড বা এটা একটা তার নিলাম একটা তার এই তারটা ধরে নিচ্ছি যে ব্যাসার্ধ সেটা হচ্ছে আর আর হচ্ছে ব্যাসার্ধ আর এল হচ্ছে দৈর্ঘ্য তাহলে একটা জিনিস দেখো যখন আমরা
এ পরিমাণে বল এখানে প্রযুক্ত করছি, অর্থাৎ এর মধ্যে পীড়ন দেওয়া হচ্ছে, তখন কি এর দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে? এবং যে দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে তার জন্য আমরা কি লিখতে পারি? যে অনুদৈর্ঘ্য বিকৃতি বিকৃতি ইকুয়াল টু যে দৈর্ঘ্যের পরিবর্তন সেটা যদি ডেল্টা এল হয় তাহলে ডেল্টা এল বাই এল, এটা হচ্ছে অনুদৈর্ঘ্য বিকৃতি। এখন দেখো যেহেতু এর আয়তনের কোনো পরিবর্তন হবে না বা ভরের কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে কি হবে? তাহলে এখানে তোমার আর এর মানটা কমে যাচ্ছে, অর্থাৎ যদি দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাহলে ব্যাসার্ধটা কমে যাচ্ছে, তাহলে ব্যাসার্ধ কমে যাচ্ছে অর্থাৎ ব্যাসার্ধর যে পরিবর্তন হচ্ছে, ধরো এখানে দৈর্ঘ্যটা এরকম হয়েছে, ব্যাসার্ধটা কমে যাচ্ছে, তাহলে এই যে ব্যাসার্ধ যেটা কমে যাচ্ছে এটা ধরে নিচ্ছে যে ডেল্টা আর পরিমাণে কমে যাচ্ছে ব্যাসার্ধটা, ঠিক আছে? তাহলে এটা মাইনাস ডেল্টা লিখছি কারণ কমছে, আর এই যে দৈর্ঘ্যর বৃদ্ধিটা হচ্ছে এই তুলনায় এটা হচ্ছে ডেল্টা এল, আগে ছিল কত? এল। তাহলে এটাই হচ্ছে অনুদৈর্ঘ্য বিকৃতি। তাহলে এখন এই যে ব্যাসার্ধ কমে যাচ্ছে তাহলে এখানেও তো একটা বিকৃতি আসছে, এই বিকৃতি একটাকে বলা হয় পার্শ্বীয় বিকৃতি। এই পার্শ্বীয় বিকৃতি ইকুয়াল টু তাহলে কি দাঁড়াচ্ছে? যে মাইনাস ডেল্টা আর বাই আর। ওকে, তাহলে এখন এই পার্শ্বীয় বিকৃতি আর অনুদৈর্ঘ্য বিকৃতির যে অনুপাত তাকেই বলা হয় পয়েন্সের অনুপাত, অর্থাৎ পয়েন্সের অনুপাত সিগমা ইকুয়াল টু হচ্ছে পার্শ্বীয় বিকৃতি বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? ইকুয়াল টু দাঁড়াচ্ছে মাইনাস ডেল্টা আর বাই আর বাই ডেল্টা এল বাই এল। তাহলে এটাকেই বলা হবে কি? পার্শ্বীয় বিকৃতি বাই অনুদৈর্ঘ্য বিকৃতি, এটাই পয়েন্সের অনুপাত। তো এই যে পয়েন্সের অনুপাত, এর তাত্ত্বিক মান অর্থাৎ থিওরিটিক্যাল মান, এই তাত্ত্বিক মান পাওয়া যায় -1 থেকে হাফ, কিন্তু বাস্তবের মান যে পাওয়া যায় বাস্তবের মান সেটা হয়ে যাচ্ছে যে 0 থেকে হাফ। ওকে, তাহলে এই মানগুলো তোমরা মনে রাখবে কারণ এগুলো পরীক্ষাতে আসে, এই মানগুলোই জিজ্ঞেস করে। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই যে আমরা দৈর্ঘ্যের পরিবর্তন করছি তার ফলে আমাদের কৃতকার্য কি হচ্ছে। ওকে, তাহলে ধরে নিচ্ছি যে একটা এল দৈর্ঘ্যের তার আছে, ওকে, এবং এই এল দৈর্ঘ্যের যে তারটা রয়েছে, এই এল দৈর্ঘ্যের তারটার, এটাকে ধরি ক্যাপিটাল এল, এবং এর এল দৈর্ঘ্যের তারটা দৈর্ঘ্য যে বৃদ্ধি করা হচ্ছে, এই দৈর্ঘ্যটা বৃদ্ধি করে এল পরিমাণে দৈর্ঘ্য বৃদ্ধি করা হচ্ছে। ছবিটা একটু ভালো করেই আঁকি, দৈর্ঘ্যটা ধরো এরকম এল পরিমাণে বৃদ্ধি করা হবে, যেটা হচ্ছে স্মল এল। তাহলে এই যে মানটা এটা হয়ে যাচ্ছে স্মল এল। তাহলে এখন মোট দৈর্ঘ্য কত হচ্ছে? এল প্লাস স্মল এল, তাই? তাহলে বলতো এই ক্ষেত্রে অনুদৈর্ঘ্য বিকৃতি কত দাঁড়াচ্ছে? অনুদৈর্ঘ্য বিকৃতি, তাহলে এই ক্ষেত্রে অনুদৈর্ঘ্য বিকৃতি হয়ে যাচ্ছে এল বাই এল। ওকে, এখন যে বল প্রয়োগে এর দৈর্ঘ্যের বিকৃতি, সেই বলটা যদি এফ হয় এবং এর প্রস্থচ্ছেদ যদি এ হয়, তাহলে আমরা কি বলতে পারি? যে ওয়াই বা ইয়ং গুণাঙ্ক ইকুয়াল টু এফ বাই এ বাই এল বাই এল, অর্থাৎ এখান থেকে লিখতে পারি এফ ইন্টু ক্যাপিটাল এল বা এ ইন্টু স্মল এল, তাই তো? আচ্ছা, এখান থেকে আমরা যদি বল অর্থাৎ যে বলটা আমরা প্রয়োগ করছি সেই বলটার মান যদি বের করি তাহলে কি দাঁড়াচ্ছে? ওয়াই ইন্টু এ ইন্টু এল বাই ক্যাপিটাল এল, এটা দাঁড়াচ্ছে। এখন দেখো আমাদের মোট যে দৈর্ঘ্য বৃদ্ধি করছি সেটা এল পরিমাণে দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে, কিন্তু এই এল পরিমাণে দৈর্ঘ্য বৃদ্ধির সময় কোনো এক অংশে এর দৈর্ঘ্য বৃদ্ধি আমি ধরে নিচ্ছি ডিএল পরিমাণে হচ্ছে, এবং এর মোট দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে স্মল এল পরিমাণে, 0 থেকে স্মল এল পরিমাণে দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে। তাহলে এই ডিএল পরিমাণে দৈর্ঘ্য বৃদ্ধির জন্য আমার কৃতকার্যের মান কত দাঁড়াচ্ছে? তাহলে ডিএল পরিমাণের কৃতকার্য যদি ডি ডাব্লু খুব স্মল হয় তাহলে ইকুয়াল টু হবে এফ ইন্টু ডিএল, কারণ
কৃতকার্য ইকুয়াল টু আমরা কি জানি, বল ইন্টু সরণ, তাহলে বা বল ইন্টু দৈর্ঘ্য। তাহলে বল ইন্টু দৈর্ঘ্য বলতে এখানে দৈর্ঘ্যের পরিবর্তন লিখতে পারি, অর্থাৎ মোট কৃতকার্য ডাব্লিউ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, এখানে যদি এফ এর মানটা বুঝিয়ে দিই, এল ইন্টু এল ইন্টু ডি এল, এর ইন্টিগ্রেশন কোথা থেকে হবে, জিরো থেকে এল পর্যন্ত। তাহলে এটাকে লিখতে পারি ওয়াই এ বাই এল, এটা কনস্ট্যান্ট, চেঞ্জ হয়ে কে হচ্ছে স্মল এলটা, অর্থাৎ এইটা হচ্ছে এল টু ডি এল। তাহলে এর মানটা কত দাঁড়াচ্ছে দেখো তো, এর মানটা দাঁড়াচ্ছে ওয়াই এ বাই ক্যাপিটাল এল ইন্টু এল স্কোয়ার আর বাই টু, অর্থাৎ এখানে আগে টু লিখে দিচ্ছি। তাহলে এইটাই হয়ে যাচ্ছে আমার কৃতকার্যের মানটা। এখন এই যে কৃতকার্যটা করা হচ্ছে, এই কৃতকার্যটাই তো ওই তারটাতে স্থিতিশক্তি রূপে সঞ্চিত হচ্ছে, অর্থাৎ স্থিতিশক্তি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, যে ওয়াই এ এল স্কোয়ার বাই টু এল, বুঝে গেল? তাহলে এই স্থিতিশক্তি এটাই হয়ে যাচ্ছে ওই তারে সঞ্চিত স্থিতিশক্তির মান। ওকে, আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। এরপরে আমরা স্থিতিস্থাপকতার উপর একটা অ্যাসাইনমেন্ট নিয়ে আসবো, যেটা হবে অ্যাসাইনমেন্ট নাম্বার 8। এবং এই অ্যাসাইনমেন্টে আমরা আলোচনা করবো যেরকম টাইপের কোয়েশ্চেন এই স্থিতিস্থাপকতা চ্যাপ্টার থেকে আসে তোমাদের পরীক্ষায় বা আসতে পারে। তো আজকের জন্য সকলকে ধন্যবাদ, আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।